ইসলামে ঈদ কোনো ব্যক্তিকেন্দ্রিক আনুষ্ঠানিকতার নাম নয়, তাই কিছু মানুষের আনন্দ উৎসবের মাধ্যমে এর হক আদায় হবে না। বরং ঈদ হলো সমগ্র মুসলিম জাতির আনন্দ। শরীয়ত বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছে। সবচেয়ে কাছের মানুষ, পিতামাতা থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলে মিলে আনন্দ উপভোগ করবে, এটাই শরীয়তের দাবি। ঈদুল ফিতরের দিন সকালবেলা সকল মুসলমানের জন্য খাবার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। আর ঈদুল আজহার দিন কুরবানির ব্যবস্থা করেও তিনি ব্যাপারটি ফুটিয়ে তুলেছেন। পৃথিবীতে ইসলাম ব্যতীত অন্য কোনো রীতি আদর্শ ফকির মিসকিনদের জন্য এমন ব্যাপকভাবে খাবার দাবারের আয়োজন করতে সক্ষম হয়নি। তাই তো মুসলমানদের মধ্য থেকে মহান দানশীল ব্যক্তিবর্গ মানুষের প্রয়োজন মেটানোর ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন। ঈদ হলো আনন্দ, দয়া, ভালোবাসা ও মিল মহাব্বতের আদান প্রদানের নাম। ইতিহাস সাক্ষ্য বহন করে, ওই সকল মহামানবগণের আনন্দ পরিপূর্ণ হতো না যতক্ষণ না তারা তাদের চারিপাশের ফকির ও অভাবী মানুষের প্রয়োজন মেটাতে না পারতেন। তাই তারা গরিব দুঃখীকে খাবার খাওয়াতেন, তাদের মাঝে পোশাক বিতরণ করতেন এবং তাদের পাশে এসে দাঁড়াতেন। সবচেয়ে বড় কথা হলো, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া ও তাদের ইসলামের হাকিকত সম্পর্কে অবগত করানোর জন্য ঈদ একটি বড় ধরনের মাধ্যম।